দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে। আপনারা দেখছেন খামার উপযোগী যে সাইওয়াল জাতের সার গরুগুলো কেনা বেচা হচ্ছে, আমরা সেখানে রয়েছি। আজ হচ্ছে 26 ডিসেম্বর 2022 রোজ সোমবার। তো কি দরে আজকে এখানে এগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদের দেব। আমরা দেখছি এখানে তিনটি গরু নিয়ে সাহেব আলী ভাই দাঁড়িয়ে রয়েছেন। কারণটা আমরা সোমবারই হাট বেশি তিনটা প্যাকেজ কেন ভাই, এরকম হচ্ছে কেন? বেচা কেনা হচ্ছে না, বাড়িতে কতগুলো আছে এটা বলে নাই। সব শেষ এই তিনটাই আছে। আচ্ছা, সেফ তিনটা ভিডিও দেওয়ার সময় থাকে না, এত বিক্রি, তাহলে তো ভালো ব্যবসা হচ্ছে ভাই। ভালো ব্যবসা, আমি বউটা কিনছি পত্তা দামে কিনছি। হ্যাঁ, এই পর্যন্ত পত্তা আমি 1,25,000 টাকা ওটা বিক্রি করবো। হ্যাঁ, এগুলো যদি 1,20,000 কিনতে পারি 5,000 লাভ হবে না? অবশ্যই অবশ্যই, 3,000 লাভে যদি দিই তা আমার সেল হবে না? অবশ্যই। যাই নিবে তার তো টেনশন নাই। না না, ওর তো বাজার যাচাই করে এই যাই ভিডিও করু কেন, ওর তো যাচাই হচ্ছে। আমার আমার সর অভিজ্ঞতা অনেক বেশি ভাই। আর ভাই, আমি গরুর প্রতি 5,000 বেশি চাইছি, 10,000 বেশি চাইছি, একবারে 10,000 কম করেছে একবারে একবারে। তাহলে তাহলে ওই জন্য আমরা ওই যে কিনতেছি আসতেছে সেল হইতে আছে, ওই অল্প সীমিত লাভ নিয়েছি। গরু প্রতি 2,000-3,000 টাকা লাভ নিয়েছি, দেখি আমরা। এটা কি দুই দাঁত? দুই দাঁত, দুই দাঁত সাইওয়াল তো সাইওয়াল। আর এটা এটাও সাইওয়াল। তারপরে আছে এটা কি বর্ডারি নাকি? কোন গরুটা ভালো? আচ্ছা, 1,20,000 আলাদা ভাবে নিলে। আচ্ছা ভাই, আমাকে একটু বলেন এই তিনটা গরুর মধ্যে কোন গরুটা সব থেকে ভালো? বাড়তি এটা বেশি। আচ্ছা, বাড়তি এটা বেশি। আর যাতে কি এগুলো ভালো? যাতে কম বেশি সবগুলো এরকমই আছে, 19-20 হবে, 19-20 হবে, হাতের পাঁচটা অনেক সমান। তা ওইটা হচ্ছে 1,20,000? হ্যাঁ, একক ভাবে, একক ভাবে। এটা এটা 1,20,000 একক ভাবে। হ্যাঁ, তাহলে 2,40,000। হ্যাঁ, আর এটা হলো 1,30,000। আলাদা ভাবে নিলে 1,30,000। এটা ফিক্সড? এগুলো কি ফিক্সড? হ্যাঁ, 55,000 ফিক্সড রেট, কোন দরদাম চলবে না। দাম করলে হবে না ভাই, দাম করলে অন্য জায়গা থেকে এই গরুকে ডেমিশন কিনে কিনে নেই। এই দুটি একটা গরুর দাম কত? আচ্ছা, তার তো খরচ আছে, একটা গরু না কিনতে হবে মনে করেন 35-32 করে, এই গরুকে কিনতে হবে 40 কেজি। আমি তিনটা গরু আর 5,000 করে ছাড় দিলাম, ছাড় দিলাম, তাহলে 1,55,000 ফিক্সড। এটা হচ্ছে আজকের প্যাকেজ। তো এখন নাম্বারটা বলেন। 017-35-41-48 যোগাযোগ করলে পাবে। আচ্ছা, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখছি আজকে খামার উপযোগী যে সার গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি। আমরা এখানে আরেকটি গরু দেখছি, কাছে যাবো না, কাছে যাবো না, দূরে থাকে কথা না। গাড়িটা আপনার, আপনাদের
লাঠি মারে নাকি আচ্ছা কত দিটা কত চাইছেন চাষে তো 2,15,000 2,15,000 দাম কত কসে 1,60,000 কেমন টার্গেট করছেন 1,80,000 হলে বিক্রি করার চিন্তা ভাবনা আছে আমরা দেখছি আজকে খামার মধ্যে যে সারগুলো বিক্রি করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছি এখানে আরেকটি আছে আমরা সেটার একটু তথ্যটা নেই ভাই দাস হইছে নাকি কত এটা 1,40,000 কত করছে 10 টার্গেট কত 1,20,000 এর উপরে এখানেও আরেকটি আছে কত চাইছেন 25 1,25,000 বয়স হচ্ছে না দাতিনি দাতিনি কত বলতেছে দাম 90-95 টার্গেট কেমন 5,000 হইলে সরি 1,05,000 দর্শক শুনছেন যে 1,05,000 90-95 পর্যন্ত বলতেছে আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে খামার উপযোগী সারগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি এপাশেও বেশ কিছু গরু আছে দেখছেন বেশ কিছু গরু আছে আমরা সেগুলো নিয়ে পরে কথা বলবো দেখছেন কটা 105 কটা আছে দুইটা আর এটা কত 105 করে কত করে কত করে কয়েকলা 90 করে কয় 105 করে চাওয়া 90 করে কয় কেমন টার্গেট কেমন বিক্রির দেখছি কিরে কটা রে 10-15 এটা কত এটা আমরা দেখছি আজকে যে গরুগুলো রয়েছে ভাই কটা আছে এখানে এই চারটা এই তো এইটা এইটা ওইটা আর ওইটা এগুলো কি একই দাম একই প্রায় প্রায় কত করে চাওয়া চাওয়া 20 করে 1,20,000 পাইছেন নাকি দাম দাম পাইছি কত চারটে বলে 430 430 বলে আর 480 চাওয়া তাই না তো বেচা কেনা কত বেচা কেনা 450 হলে দাও দর্শক শুনছেন যে 450 হলে দেওয়া যাবে আমরা একটু গরুগুলো দেখে নেই এই যে দেখছেন 480 চাওয়া 430 বলে আর 450 হলে দেওয়া যাবে আমরা দেখছি এই চারটি গরু দেখলাম আমরা এই যে এখানে একসঙ্গে চারটি গরু ছিল আজকে আমরা আপনাদের দেখালাম যে খামার উপযোগী সাহিবল জাতের সার গরুগুলো কী দামে দিনাজপুরের আমবাড়িহাট থেকে কেনা বেচা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিয়েছি তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ভাঙা ভাই ওটা ভাঙা খুবই ভাঙা না
বেড়ে বেড়ে